আসসালামু আলাইকুম আমার আফরা ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব পাস্তা কিভাবে রেডি করা যায়, এটার সহজ একটা রেসিপি। তো এক প্যাকেট পাস্তা নিলাম, আর ওই পাস্তা রান্নার লেগিয়া প্রথমে যেটা করছি, ছোট্ট একটা ফ্রাই প্যানের মাঝে সামান্য পানি নিলাম, আর এই পানিটা যখন কুসুম গরম হয়েছে, কুসুম গরম পানির মাঝে সামান্য পাস্তা ডাইলা দিলাম, এটার এখন সিদ্ধ করব। তারপরে যেটা করবো, একটা ছোট সাইজের পেঁয়াজ নিছি, পেঁয়াজটার এখন ছোট ছোট পিস করে নিব। আর যেটা করবো, মাঝারি সাইজের একটা টমেটো নিলাম, টমেটোটার এখন ছুরি দিয়া ছোট ছোট পিস করে নিব। পাস্তা রান্নার মাঝে, নুডলস রান্নার মাঝে আমি সবসময় এই টমেটোটা দেওয়ার চেষ্টা করি, এটা খাওয়ার স্বাদটা অন্যরকম বাড়াইয়া দেয়। তারপরে আমি কাঁচামরিচ দিব একটা, এটারে ছোট ছোট পিস করে নিব। কাঁচামরিচ বেশি দিতাম না, কারণ আমার পুরি যেহেতু খাইব, এই কারণে ঝাল বেশি দিতাম না। তারপরে এখন তো বাজারে শীতকালীন সময়, এরকম বাহার পাতা পাওয়া যায়, তো বাহার পাতাটা আমি সব কিছু দেওয়ার চেষ্টা করি। যখন দেখবো একটা চামচ দিয়া যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে গিয়া, নরম হয়ে গেছে গিয়া, তো ওই সময় আমি এই পাস্তাটারে নামায় নিব। 10 মিনিটের মতো চুলার জাল দিলে ওই পাস্তাটা নরম হয়ে যাইব গা। তারপরে আমি এটার একটা বাটি তালগা হইরা নিমু। এখন এই পাইপেনটার মাঝে যেটা করবো, সামান্য তেল দিমু। এখন ওই তেলের মাঝে ফলা পেঁয়াজ দিমু, ফলা কাঁচামরিচ দিমু, দিয়ে একটা চামচের সাহায্য নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিমু। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাব গা, ওই সময় আমি ফইলা রাখছিলাম যে টমেটোটা, ওই টমেটোটাও দেওয়া দিমু। চামচ দিয়ে আবার ওইটারে ভালো করে নাড়িয়া ছেড়ে দিমু, আর লবণ দিমু সামান্য। তারপরে একটা ডিম দেয়া দিমু, সবকিছু দিয়া তারপরে চামচ দিয়ে আবারও ভালো হইয়া নাড়াচাড়া দিয়া দিমু, যাতে হইয়া নিচে না লাগে, এটার লেগে একটু পরপরে নাড়তে দিব। এখন পাস্তার মাঝে যে মশলাটা আছিল, ওই মশলাটা আমি দেয়া দিছি। তারপরে আবার এই যে পাস্তাগুলা রাখছিলাম, সব একসাথে দিয়া চামচের সাহায্য নিয়ে ভালো হইয়া নাড়াচাড়া দিয়া দিমু। সব শেষে দিব আমি বাহার পাতা। এই বাহার পাতাটা দিলে পরে এটার যে গ্রান হয়, এটা গ্রানই আসলে অনেক মজা লাগে। তো সব কিছু দিয়া আবারও আমি 1 মিনিটের মতো চুলার মাঝে রাখবো। চুলার মাঝে রাখা শেষ কইরা যখন পানিটা শুকাই যাইব, ওই সময় আমি নামায় নিব। তো এইরকম পাস্তা আর কে কে রেডি করুন কমেন্ট করে জানাইবা। আর এটা কিন্তু অনেক টেস্টি হয়, একবার ট্রাই করে দেখবার অনুরোধ রইল। আমার কাছে তো এইভাবে খাইতে মজা লাগে। আপনারা যদি আর কোনো ধরনের রেসিপি করে থাকুন, কমেন্ট বক্সে জানাইবা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।